নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস সেভেনের ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার 287 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে করে পরের পাঠের নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। শুরু করছি। স্কুলের নাম আসানসোল ওল্ড স্টেশন হাই স্কুল এইচএস, পেজ নাম্বার 287। টাইম আছে 2 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 70। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ, প্রোজটি নেওয়া হয়েছে। রুডিয়ার্ড কিপলিং রচিত মোগলি অ্যামাং দ্য উলভস নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। তো প্রোজ দিয়ে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, 1 × 3 = 3। তিনটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে, 3 নাম্বার, ফার্স্ট নাম্বার 1। তাবাকুই ওয়াজ দ্য নেম অফ এ জ্যাকল, তাবাকুই শিয়ালের নাম ছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, তাবাকুই প্রেজড দ্য চিলড্রেন অফ দ্য উলভস, তাবাকুই শিশুদের, ওই নেগ্রের শিশুদের বা বাচ্চাদের প্রশংসা করেছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, অন দ্যাট নাইট দ্য টাইগার হ্যাড হান্টেড এ ম্যান, সেদিন রাত্রে বাঘটি শিকার করছে একটি মানুষ। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে শুরু করছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, 1 × 5 = 5। বন্ধুরা, ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে 5টি, 1 নাম্বার করে, 5 নাম্বার, ফার্স্ট নাম্বার 1। ইট ইজ নট গুড টু প্রেজ চিলড্রেন অন দেয়ার ফেসেস, শিশুদের মুখের ওপর প্রশংসা করা ভালো নয়, এটা ট্রু হবে আর লিখতে হবে টি। কোশ্চেন 2, মাদার অ্যান্ড ফাদার উল ফেল্ট আনকমফোর্টেবল অ্যাট দ্য কমপ্লিমেন্ট অফ দেয়ার চিলড্রেন, বাবা ও মা নেখরে অস্বস্তি বোধ করেছিল তাদের সন্তানদের প্রশংসা শুনে, এটা ট্রু হবে আর লিখতে হবে টি। কোশ্চেন 3, শেরখান ওয়াজ দ্য নেম অফ দ্য ফাদার উল, বাবা নেগ্রের নাম ছিল শেরখান, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। কোশ্চেন 4, শেরখান লিভড নিয়ার দ্য কেভস অফ দ্য উলভস, শেরখান নেগ্রেদের গুহার কাছে বাস করত, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। কোশ্চেন 5, দ্য বাক্স আর অ্যাজ ফ্যাট অ্যাজ দ্য উইঙ্গঙ্গা ব্লকস, বাঘগুলো উইঙ্গঙ্গার বলদের মতো মোটাসোটা ছিল, এটাও ট্রু হবে আর লিখতে হবে টি। এরপরে আছে সিয়ের দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ ওয়ার্ড অর টু ফ্রম দ্য টেক্সট, 1 × 6 = 6। বন্ধুরা, যে টেক্সটটা দেওয়া আছে সেই টেক্সট থেকে একটি অথবা দুটো শব্দ খুঁজে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে। ছটা আছে, 1 নাম্বার করে, 6 নম্বর, পড়ছি দেখে নাও। ইট ইজ আনলাকি টু প্রেজ দ্য চিলড্রেন অন দেয়ার ফেসেস, শিশুদের মুখে প্রশংসা করা, মানে শিশুদের সামনে প্রশংসা করা দুর্ভাগ্যজনক। নাম্বার 2, তাবাকুই ওয়াজ রিজয়েসিং ইন দ্য মিসচিফ, CHIEF, তাবাকুই ওয়াজ রিজয়েসিং ইন দ্য মিসচিফ হি হ্যাড ডান, তাবাকুই যে দুষ্টুমিটা করেছে সেইটার মজা নিচ্ছে। নাম্বার 3, শেরখান লিভড 20 মাইলস অ্যাওয়ে ফ্রম দ্য হিল, শেরখান পাহাড় থেকে 20 মাইল দূরে বাস করে। নাম্বার 4, মাদার উলফ সেড দ্যাট শেরখান উড কাম নট টু হান্ট বাক বাট ম্যান, এই ম্যানটাতে শূন্যস্থান ছিল, দেওয়া হয়নি, বাট ম্যান দ্যাট নাইট,
মাউল বলল, শেরখান আজকে কোনো বাঘ শিকার হরিণ শিকার করবে না, সে আজকে মানুষ শিকার করবে। এখানে ম্যানটি হচ্ছে আনসার। নাম্বার ফাইভ, ফাদার উলফ ডিড নট ড্যাস শেরখান টু কাম টু দেয়ার হিলস। এই শূন্যস্থানে কি বসবে তোমরা অবশ্যই করে দেখাবে, এটা তোমাদের এইচ ডাব্লু। ওকে, নেক্সট নাম্বার সিক্স, শেরখান ইজ গোয়িং টু হান্ট নাইদার বুলক নর বাক টু নাইট। শেরখান আজ রাতে বলদ বা কোনো হরিণ শিকার করবে না। ওকে, নাইদার বুলক নর বাক। বন্ধুরা, এরপরে দুয়ের দাগের পোয়েম আছে, পোয়েমটি নেওয়া হয়েছে উইলিয়াম ব্লেক রচিত দাইকোয়িং গ্রিন নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর। বন্ধুরা, চারটি কোশ্চেন আছে, এক নাম্বার করে চার নাম্বার। ফার্স্ট নাম্বার ওয়ান, নেম দ্য পোয়েট, কবির নাম বলো। দ্য নেম অফ দ্য পোয়েট ইজ উইলিয়াম ব্লেক, কবির নাম উইলিয়াম ব্লেক। নাম্বার টু, রাইট দ্য নেম অফ দ্য পোয়েম, কবিতার নাম। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য ইকোয়িং গ্রিন, কবিতার নাম দ্য ইকোয়িং গ্রিন। নাম্বার থ্রি, হোয়াট আর দ্য টু বার্ডস মেনশনড ইন দ্য পোয়েম, কবিতায় উল্লিখিত পাখি দুটো কী কী। দ্য টু বার্ডস মেনশনড ইন দ্য পোয়েম আর দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাস, কবিতায় উল্লিখিত দুটি পাখি হলো স্কাইলার্ক এবং থ্রাস। নাম্বার ফোর, হোয়াট ডু দ্য বার্ডস ডু, পাখিরা কী করে। দ্য বার্ডস সিং লাউডার অ্যারাউন্ড টু দ্য বেলস চিয়ারফুল সাউন্ড, পাখিরা ঘন্টার প্রফুল্ল শব্দে চারপাশে জোরে জোরে গান করে বেড়ায়। এরপর আছে বিয়ের দাগ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু থ্রি ইকুয়াল টু থ্রি। তিনটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, এক নাম্বার করে তিন নাম্বার। ফার্স্ট নাম্বার ওয়ান, দ্য সান মেক্স দ্য স্কাই হ্যাপি, সূর্য আকাশকে খুশি করে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন টু, দ্য মেরি বেলস ওয়েলকাম দ্য স্প্রিং, আনন্দময় ঘণ্টাধ্বনি বসন্তকে স্বাগত জানায়, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন থ্রি, হু সিং হুইথ দ্য বেল সাউন্ড, কে বেলের ঘণ্টার সাথে গান করে বেড়ায়। বার্ডস, পাখিরা বেলের ঘণ্টার সাথে গান করে বেড়ায়, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন সি, সি এর দায়ের কোশ্চেন, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর। বন্ধুরা, চারটি ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলোতে মেক সেন্টেন্স করতে দিয়ে চারটি আছে, এক নাম্বার করে চার নাম্বার। ফার্স্ট নাম্বার ওয়ান, সান, আমি করছি, দ্য সান ইজ দ্য সোর্স অফ এনার্জি, সূর্য শক্তির উৎস। নাম্বার টু, হ্যাপি মানে সুখী, উই আর হ্যাপি নাও, আমরা এখন খুব খুশি বা সুখী। নাম্বার থ্রি, সিং, সিং মানে হচ্ছে গান গাওয়া, দ্য গার্ল সিংস বিউটিফুলি, বিউটিফুলি মেয়েটি সুন্দর গান করে। নাম্বার ফোর, স্প্রিং মানে হচ্ছে বসন্ত, স্প্রিং ইজ মাই ফেভারিট সিজন, বসন্ত আমার প্রিয় ঋতু। এরপরে চলে আসছি আমরা আনসিনেতে, এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে, পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়তে শুরু করছি, তোমরা ভালো করে শুনে নাও এবং দেখে নাও, এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো। ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য রিভার নাইল, মিশর নীল নদের দান। অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো, প্রায় 5000 বছর আগে, আ গ্রেট সিভিলাইজেশন, এক মহান সভ্যতা, ফ্লাউরিস্ট ইন ইজিপ্ট, ইজিপ্টে গড়ে উঠেছিল, মেনলি লেড বাই দ্য ফারাউস, প্রধানত ফারাউতের দ্বারা পরিচালিত হয়ে। দ্য কিংস, রাজারা, ওয়ার ওয়াইজ, ছিল জ্ঞানী, অ্যান্ড দ্য সোলজার্স ওয়ার ব্রেভ, আর সৈনিকরা ছিল খুব সাহসী। অ্যানসিয়েন্ট ইজিপ্ট ওয়াজ অলসো আ ল্যান্ড অফ প্রসপারিটি অ্যান্ড ফেস্টিভ্যালস, প্রাচীন মিশর ছিল সমৃদ্ধ এবং উৎসবের একটি স্থান। দ্য পিরামিডস অব দ্য ফারাউস, ফারাউদের পিরামিডগুলো, আর স্টিল দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন ফর ওয়ান অ্যান্ড অল, ফারাউদের পিরামিডগুলো সকলের কাছে ছিল একটি আকর্ষণীয় বিষয়। দ্য পিরামিডস ওয়ার ফিউনারারি এডিফিসেস অব দ্য ফারাউস, পিরামিডগুলো ফারাউদের সমাধিক্ষেত্র। বিফোর দ্য ব্যারিয়াল দ্য বডিজ অব রয়্যাল পার্সনস হ্যাড টু গো থ্রু মামিফিকেশন, কবর দেওয়ার আগে ওই সমস্ত রাজকীয়দের শরীরগুলোকে মমি তৈরির পদ্ধতির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হতো। দ্য ইজিপসিয়ান প্রেস ফাউন্ড এ ওয়ে, মিশরীয় পুরোহিতরা খুঁজে পেয়েছিল একটা রাস্তা টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ, সেই মৃতদেহগুলোকে সংরক্ষণ করা। স্পাইসেস, কেমিক্যালস অ্যান্ড অয়েলস ওয়ার ইউজড বাই দেম, তারা মশলা
রাসায়নিক এবং তেল ব্যবহার করত। দ্যাট ইজ হাউ এভাবে দে মেড মমি, তারা মমি তৈরি করেছিল। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 1 × 3 = 3, তিনটি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নম্বর করে, 3 নম্বর, ফার্স্ট নাম্বার 1, দ্য ফারাউজ লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো, ফারাওরা বাস করতো প্রায় 5000 বছর আগে। নাম্বার 2, দ্য পিরামিডস ওয়ার ফিউনারারি এডিফিসেস অফ দ্য ফারাউজ, পিরামিডগুলি ফারাওদের অন্ত্যেষ্টিক্রিয়া ভবন ছিল। কোশ্চেন 3, দ্য ওয়ে টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ ইজ নোন অ্যাজ মমিফিকেশন, মৃতদেহ সংরক্ষণের উপায় মমিফিকেশন নামে পরিচিত। এরপরে আছে বিয়ের দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 × 4 = 4, চারটি কোশ্চেন আছে, 1 নম্বর করে, 4 নম্বর, ফার্স্ট নাম্বার 1, হুইচ কান্ট্রি ইজ নোন অ্যাজ দ্য গিফট অফ দ্য রিভার নাইল, নীল নদের উপহার হিসাবে পরিচিত কোন দেশ, ইজিপ্ট ইজ নোন অ্যাজ দ্য গিফট অফ দ্য রিভার নাইল, মিশর নীল নদের উপহার হিসেবে পরিচিত। নাম্বার 2, হাউ ওয়াজ অ্যানসিয়েন্ট ইজিপ্ট, প্রাচীন মিশর কেমন ছিল, অ্যানসিয়েন্ট ইজিপ্ট ওয়াজ অলসো এ ল্যান্ড অফ প্রসপেরিটি অ্যান্ড ফেস্টিভ্যালস, প্রাচীন মিশর ছিল সমৃদ্ধি ও উৎসবের দেশ। কোশ্চেন 3, হু ফাউন্ড এ ওয়ে টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ, মৃতদেহর সংরক্ষণ উপায় কে খুঁজে পেয়েছে, দ্য ইজিপসিয়ান প্রেস্ট ফাউন্ড এ ওয়ে টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ, মিশরীয় পুরোহিতরা মৃতদেহ সংরক্ষণের উপায় খুঁজে পায়। কোশ্চেন 4, হোয়াট থিংস ওয়ার ইউজ টু মেক মমি, মমি তৈরি করতে কী কী জিনিস ব্যবহার করা হতো, স্পাইসেস কেমিক্যালস অ্যান্ড অয়েলস আর ইউজড টু মেক মমি, মমি তৈরিতে মশলা রাসায়নিক ও তেল ব্যবহার করা হতো। এরপর আছে সিয়ের দাগ, রাইট ই ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস 1 × 5 = 5। বন্ধুরা, ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে 5টি, 1 নম্বর করে, 5 নম্বর, ফার্স্ট নাম্বার 1, 1 নম্বর করে, 5 নম্বর, ফার্স্ট নাম্বার 1, দ্য গ্রেট সিভিলাইজেশন অফ ইজিপ্ট ওয়াজ মেনলি লেড বাই দ্য ফারাউজ, মিশরের মহান সভ্যতা প্রধানত ফারাওদের দ্বারা পরিচালিত হয়েছিল, এটা ট্রু হবে আর লিখতে হবে টি। কোশ্চেন 2, দ্য কিংস ওয়ার ব্রেভ অ্যান্ড দ্য সোলজার্স ওয়ার ওয়াইজ, রাজারা সাহসী এবং সৈন্যরা জ্ঞানী ছিল, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। কোশ্চেন 2, 3, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য রিভার গ্যাঞ্জেস, মিশর ছিল গঙ্গা নদীর দান, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। কোশ্চেন 4, ডেড বডিজ ওয়ার প্রিজার্ভড ইউজিং স্পাইসেস কেমিক্যালস অ্যান্ড অয়েলস, মশলা রাসায়নিক এবং তেল ব্যবহার করে মৃতদেহ সংরক্ষণ করা হয়েছিল, এটা ট্রু হবে আর লিখতে হবে টি। কোশ্চেন 5, ইজিপসিয়ান সিভিলাইজেশন ইজ 500 ইয়ার্স এগো, মিশরীয় সভ্যতা 500 বছর আগে, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। বন্ধুরা, এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, চারের দাগের এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস এনি ফোর 1 × 4 = 4। বন্ধুরা, এখানে সঠিক ভার্বের ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, চারটি আছে, 1 নম্বর করে, 4 নম্বর, ফার্স্ট নাম্বার 1, দ্য নিউজ ইজ শকিং, খবরটি মর্মান্তিক, নিউজ যে এজ যোগ করা আছে তার মানে যে তুমি আর বসবে মোটেই না, এটাই সিঙ্গুলার এটাই প্লুরাল, ইজ বসলো। নাম্বার 2, মেনি ওমেন টুডে ওয়ার্ক আউটসাইড দ্য হোম, অনেক মহিলা আজ বাড়ির বাইরে কাজ করে, অনেক মহিলা তাই এখানে ওয়ার্ক বসলো। ওকে, নাম্বার 3, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, যেসব জিনিস চকচক করে তা সোনা নয়, এখানে গ্লিটার্সটা প্রোনাউন নয়, গ্লিটার্স সিঙ্গুলার ভার্বে আছে, গ্লিটার্সটা ভার্ব, এখানে সাবজেক্ট হচ্ছে অল, তাই এখানে ইজি বসলো। নাম্বার 4, ইচ অফ দ্য বয়েজ ওয়াজ গিভেন এ প্রাইজ, ছেলেদের প্রত্যেককে একটি পুরস্কার দেওয়া হয়েছিল। কোশ্চেন 5, সেলিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড ইজ অনেস্ট, সেলিম এবং তার বন্ধুরা সৎ। এরপরে আছে বিয়ের দাগ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস ফ্রম দ্য ব্র্যাকেট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 × 5 = 5। বন্ধুরা, এখানেও ব্র্যাকেটে দুটো করে অপশান আছে, সঠিক অপশান দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, 5টি আছে, 1 নম্বর করে, 5 নম্বর, এখানে ডিগ্রির কেস আছে, বিনীতা স্টার্টেড হার্ডার দেন মি, বিনীতা আমার চেয়ে বেশি পড়াশোনা করে,
দেন আছে তাই এখানে হার্ডার বসলো কম্পারেটিভ ডিগ্রি। নাম্বার টু, রূপা স্যাং মোর সুইটলি দেন হার সিস্টার। রূপা স্যাং মোর সুইটলি দেন হার সিস্টার, রূপা তার বোনের চেয়ে বেশি মিষ্টি গান গায়। নাম্বার থ্রি, মিতা ডিড ওর্স দেন রুবি ইন দ্য মিউজিক কম্পিটিশন। মিতা সঙ্গীত প্রতিযোগিতায় রুবির চেয়েও খারাপ করেছে, দেন আছে তাই ওর্স বসলো কম্পারেটিভ। নাম্বার ফোর, অ্যামাং দ্য জিমন্যাস্ট ইন দ্য চ্যাম্পিয়ন্স নিহির স্কোর্ড দ্য লিস্ট। চ্যাম্পিয়নশিপে জিমন্যাস্টদের মধ্যে নিহির সবচেয়ে কম গোল করেছে, দা আছে তাই সুপারলেটিভ লিস্ট বসলো। নাম্বার ফাইভ, সুজয় রানস দ্য ফাস্টেস্ট ইন ক্লাস। সুজয় ক্লাসে সবচেয়ে দ্রুত দৌড়ায়, দা আছে তাই ফাস্টেস্ট বসলো সুপারলেটিভ ডিগ্রি। এরপর আছে সিয়েদাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, নোট দ্যাট সাম এক্সট্রা ওয়ার্ডস আর গিভেন এনি ফোর ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর। বন্ধুরা, হেল্প বক্সে কতগুলো শব্দ আছে সেই শব্দগুলো বেসিক্যালি অ্যাডভার্ব, সেই শব্দগুলোতে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে, চারটি আছে কিন্তু এখানে চারটির বেশি এক্সট্রা দিয়ে আছে, চারটি আছে তোমাদেরকে এক নম্বর করে চার নম্বর। ওকে দেখো শব্দগুলো কমপ্লিটলি, হিয়ার কেয়ারফুলি ডিপলি রেদার ফ্লুয়েন্টলি হ্যাপিলি। ওকে ফার্স্ট নাম্বার ওয়ান, হি ক্রসড দ্য রোড কেয়ারফুলি, সি এ আর ই এফ ইউ এল এল ওয়াই, সে সাবধানে রাস্তা পার হয়েছিল, কেয়ারফুলি মানে সাবধানে। নাম্বার টু, সি স্পিক্স ফ্লুয়েন্টলি, এফ এল ইউ ই এন টি এল ওয়াই, সি স্পিক্স ফ্লুয়েন্টলি, সে অনর্গল কথা বলে। নাম্বার থ্রি, দ্য ম্যান ইজ কমপ্লিটলি রুইন্ড, লোকটি পুরোপুরি শেষ হয়ে গেছে, সি ও এম পি এল ই টি ই এল ওয়াই, লোকটি পুরোপুরি শেষ হয়ে গেছে তাই কমপ্লিটলি রুইন্ড। নাম্বার ফোর, হি ওয়াজ রাদার, এটা লেখা হলো রে রাদারটা, আর এ টি এইচ ইয়ার, হি ওয়াজ রাদার মুভড বাই দ্য ইনসিডেন্ট, সেই সেই ঘটনার দ্বারা বরং বিচলিত হয়েছে, রাদার বসলো। এরপরে আছে ডিয়ের দাগ, রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লুরাল নাউন্স অফ দ্য ফলোয়িং ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর। বন্ধুরা, এখানে প্লুরাল নাউন করতে গিয়ে চারটি আছে, এক নম্বর করে চার নম্বর। নাম্বার ওয়ান, মোর দ্যান ওয়ান গুজ মানে গিজ, জি ডবল ই এস ই গিজ, একাধিক হংস। ওকে নাম্বার টু, মোর দ্যান ওয়ান মাউস তার মানে হচ্ছে মাইস, এম আই সি ই মাইস। নাম্বার থ্রি, মোর দ্যান ওয়ান ডিয়ার, একাধিক হরিণ মানে ডিয়ার, ডি ডবল ইয়ার ডিয়ার। ওকে নাম্বার ফোর, মোর দ্যান ওয়ান ওমেন তার মানে হচ্ছে ওমেন, ডাব্লিউ ও এম ই এন ওমেন। ওকে নাম্বার, এরপর আছে ইয়ের দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পসেসিভ প্রোনাউন গিভেন বিলো ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ। বন্ধু, এখানে নিচে কতগুলো পসেসিভ প্রোনাউন আছে সে পসেসিভ প্রোনাউনদের শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে, পাঁচটি আছে এক নম্বর করে পাঁচ নম্বর। প্রথমে তোমাদের পসেসিভ প্রোনাউনগুলো দেখিয়ে দিচ্ছি, আওয়ার্স মাইন দেয়ার্স ইয়োর্স হার্স। ওকে ফার্স্ট নাম্বার ওয়ান, দ্য পিকচার ইজ আওয়ার্স, এই ছবিগুলো হচ্ছে আমাদের ছবি, পিকচার ইজ আওয়ার্স মানে এই ছবিগুলো আমাদের ছবি। নাম্বার টু, আই ফাউন্ড সীমাস বুক বাট আই কুড নট ফাইন্ড মাইন, আমি সীমার বইটা খুঁজে পেয়েছি কিন্তু আমার নিজের বইটা খুঁজে পাইনি, আই ফাউন্ড সীমাস বুক বাট আই কুড নট ফাইন্ড মাইন। নাম্বার থ্রি, অল দ্য এসেজ ওয়ার গুড বাট বাট ইয়োর্স ইয়োর্স ওয়াই ও ইউ আর এস ইয়োর্স ওয়াজ দ্য বেস্ট, সমস্ত এসে ভালো কিন্তু তোমারটা হচ্ছে সেরা। নাম্বার ফোর, ইয়োর ফটোজ আর গুড 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 হার, এখানে হার্স হবে হার্স, এখানে ভুল হচ্ছে, ইয়োর ফটোজ আর গুডস, এটা হার্সই বসাচ্ছে, হার্স এইচ ই আর এস হার্স আর টেরিবেল, কিন্তু তারটা হচ্ছে ভয়ঙ্কর, তারটা ভয়ঙ্কর। ওকে নেক্সট নাম্বার ফাইভ, রীতা অ্যান্ড মোহন ডোন্ট লাইক ইয়োর ড্রয়িং, রীতা মোহন তোমার তোমার ছবিটা পছন্দ করে না, ডু ইউ লাইক দেয়ার্স, তুমি কি তাদেরটা পছন্দ করো, ডু ইউ লাইক দেয়ার্স, তোমার তুমি কি তাদেরটা পছন্দ করো, তাই দেয়ার্স বসো। এরপর আছে এফের দাগ, আন্ডারলাইন দ্য পার্টিসিপিল অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস এনি ফোর ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর। বন্ধুরা, এখানে পার্টিসিপিল অ্যাডজেক্টিভের তলায় দাগ দিতে বলেছে, চারটি আছে এক নম্বর করে চার নম্বর। ফার্স্ট নাম্বার ওয়ান, এ বার্কিং ডগ সেলডম বাইটস, ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়, কেমন কুকুর, ঘেউ ঘেউ করা কুকুর, এখানে বার্কিংটা গেল পার্টিসিপিল অ্যাডজেক্টিভ, এর নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপিল, কেন, কারণ আইনজি যোগ করা আছে। নাম্বার টু, ম্যাথামেটিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট, গণিত একটি আকর্ষণীয় বিষয়, ইন্টারেস্টিং এইটি হয়ে গেল পার্টিসিপিল অ্যাডজেক্টিভ, কেন, কারণ আইনজি যোগ করা আছে প্রেজেন্ট পার্টিসিপিল,
কেমন সাবজেক্ট? ইন্টারেস্টিং সাবজেক্ট, 10 গুণ বাড়ছে, তাই ইন্টারেস্টিং হয়ে গেল পার্টিসিপেটিভ প্রেজেন্ট পার্টিসিপেল। নাম্বার 3, ইট ওয়াজ অ্যান অ্যামিউজিং স্টোরি, এটা একটি মজার গল্প ছিল। কেমন গল্প? অ্যামিউজিং স্টোরি, তাহলে অ্যামিউজিংটা হয়ে গেল পার্টিসিপেল প্রেজেন্ট পার্টিসিপেল। ওকে, নাম্বার 4, হি এন্টার্ড এ ড্যাজলিং প্যালেস, সে একটি ঝকঝকে বা চকচকে রাজপ্রাসাদে প্রবেশ করেছিল। কেমন রাজপ্রাসাদ? ঝকঝকে রাজপ্রাসাদ, তাই এখানে ড্যাজলিং, ড্যাজলিং হয়ে গেল পার্টিসিপেল অ্যাডজেক্টিভ প্রেজেন্ট পার্টিসিপেল। নাম্বার 5, ইউ শুড হেল্প এ উন্ডেড ম্যান, তোমার উচিত একজন আহত ব্যক্তিকে সাহায্য করা। তোমার উচিত কি? আহত কেমন ব্যক্তি? আহত ব্যক্তি, তাই উন্ডেড হয়ে গেল এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, এটা হলো পাস্ট পার্টিসিপেল। কেন? কারণ ইডি যোগ করা আছে। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, প্রোজ, পোয়েম, আনসিন, গ্রামার, এই চারটি পোর্শন থেকে কোন পোর্শনটি তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর এই চারটি পোর্শনে কোন পোর্শনটি সবচেয়ে বেশি খারাপ লেগেছে তাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।